নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি খাবো নিরামিষ সবজি, যেমন সাদা বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কুমড়ো ভর্তা, পাঁচমিশালি সবজি নিরামিষ, মিক্স সবজি নিরামিষ, আর এটা যে কুমড়ো শাকের তরকারি আলু দিয়ে, আর এটা যে ছোলার ডাল লাউ দিয়ে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে খাওয়া দাওয়া শুরু করি। আগে আমি খাবো কুমড়ো ভর্তা। মাঝে মাঝে এরকম সিম্পল খাবারটা এত সুন্দর লাগে, মন ভরে যায় একদম। আজকে কুমড়োটা ভালো পেয়েছি, খুব মিষ্টি কুমড়ো হচ্ছে এটা। দেখতে যেরকম লাল, খেতে সেরকম হবে, গন্ধ তো বোঝা যাচ্ছে। বিশাল ব্যাপার। এই কুমড়োটা দেখেই তো বলছে আমি একটু সুদ্ধ খাবো। এবার আমি খাবো কুমড়ো ভাজা। ভীষণ টেস্ট কুমড়োটা। কুমড়ো ভাজার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা আছে। আগে আমি লবণটা বেশি খেতাম, তা ইউটিউবের থেকে বন্ধু বান্ধবে মানা করার পরে এখন লবণে একদম ছেড়ে দিয়েছি। যেটুকুন সবজিতে আছে ওইটুকানি, ভালো লাগে খেতে, এক্সট্রা কোনো লবণ নিই না আমি। এবার আমি খাবো লাউ ডাল আর বেগুন ভাজা। এটা হচ্ছে সাদা বেগুন ভাজা।
এবার আমি খাবো কুমড়ো শাকের তরকারি। এবার আমি খাবো মিক্সড সবজি নিরামিষ। আজকে ওঠে লেবু তুলতে ভুলে গেছে। আজকে নিরামিষের মধ্যে পুঁই শাক দেওয়া আছে। ছোট্ট একটা গাছ লাগিয়েছে, এখনো বেশি বড় হয় নাই। আজকে নিরামিষটা পারফেক্ট, কুমড়ো আছে, পুঁই শাক আছে, কিন্তু কমিতে গেল লেবুটা। ভীষণ ভালো হয়েছে।